ব্রেকিং নিউজ উৎকট গরমে দেখিবা ভারতবর্ষর ভারতবর্ষর কেবেটাও প্রান্তত ইতিমধ্যে ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হব বলে বতৰ বিজ্ঞান কেন্দ্রীয় বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফের পর জাননী জারি করা হয়েছে। ইতিমধ্যে কেবেটাও প্রান্ত তিনি দিনের বিদ্যালয় সমূহ বন্ধ করে দিয়া হয়েছে। বিদ্যালয় মহাবিদ্যালয়ের শিক্ষানুষ্ঠান সকলো শিক্ষানুষ্ঠান বন্ধ করে দিয়া হয়েছে। ভারতের কত কত অধিক ভয়াবহ হব পরিস্থিতি, কি ধরনের পরিবেশের সৃষ্টি হব এই মুহূর্ত জানার চেষ্টা করি। এটা ব্রেকিং নিউজ নিশ্চিতভাবে ডাঙর খবর, অত্যাধিক গরমে দেখিব সমগ্র দেশক, সমগ্র দেশতে অত্যাধিক গরমের সৃষ্টি হব, ভয়ঙ্কর রূপত বৃদ্ধি পাইছে তাপমাত্রা। এটা অতি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্ত জানার চেষ্টা করছি। পূর্বর বর্ষতকৈ চলিত বর্ষত বৃদ্ধি পাব গ্রীষ্ম প্রবাহ, আর চলিত 2024 বর্ষত অধিক ভয়াবহ হব পরিস্থিতি। মে মাহর প্রায় সেপ্টেম্বর মাহ পর্যন্ত তীব্র গরম হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর এই সতর্কবাণী জারি করা হয়েছে। 40-48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। কেবাখনো রাজ্যলে ইতিমধ্যে সতর্কবাণী জারি করেছে কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রই। কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। আগন্তুক চারিদিনত কর্ণাটক, উড়িষ্যা, উত্তর প্রদেশ, বিহারত অধিক ভয়াবহ হব পরিস্থিতি। অসমতো অনুরূপ ঘটনায় সংঘটিত হওয়ার আশঙ্কা করা হয়েছে। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কলকাতা, দিল্লি, মুম্বাই হিট ওয়েভর প্রভাব পড়ব। ত্রিপুরাত আগন্তক তিনি দিনলৈ বিদ্যালয় বন্ধর ঘোষণা করেছে সরকারে, আর ছাত্র ছাত্রীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চুবুরিয়া রাজ্য ত্রিপুরাত। বাংলাদেশত ইতিমধ্যে আরক্ষী সহ 9 জন লোকের মৃত্যু হয়েছে হিট ওয়েভর অত্যাধিক গরমের মৃত্যু হয়েছে 9 জনক লোকের। বিদ্যালয় মহাবিদ্যালয় সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিতান্ত ডাঙর খবর, অত্যাধিক গরমে দেখিব সমগ্র দেশবাসীক আমি ইতিমধ্যে উল্লেখ করেছো। বাংলাদেশত একলগে 9 জন লোকের মৃত্যু হওয়ার খবর ইতিমধ্যে আহি পড়েছে। দিল্লি, মুম্বাই, উড়িষ্যা, কর্ণাটক, বিহারত অধিক ভয়াবহ হব পরিস্থিতি। হিট ওয়েভর প্রভাব পড়ব উত্তর পূর্বাঞ্চলতো। ইতিমধ্যে ত্রিপুরাত 3 দিনের শিক্ষানুষ্ঠান বন্ধ করে দিয়া হয়েছে। অসমতো যেন প্রভাব নপরিব তার কোনো দ্বিমত নাই, অসমতো প্রভাব পড়িব পারে হিট ওয়েভর। মে মাহৰ পৰা সেপ্টেম্বর মাহ পর্যন্ত এইবার অধিক ভয়াবহ হব গরম। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো যেহেতু হিট ওয়েভে সমগ্র দেশবাসীক প্রভাব পেলাব, ভারতের কেবেটাও প্রান্তত ইতিমধ্যে হিট ওয়েভক আশঙ্কা ব্যক্ত করেছে কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রই। কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। কেবেটাও প্রান্তত অধিক ভয়াবহ হব পারে পরিস্থিতি, কত কি ধরনের পরিবেশের সৃষ্টি হব আমি এই মুহূর্তে জানাই আছো। উড়িষ্যা, কর্ণাটক, দিল্লি, মুম্বাই অধিক ভয়াবহ হব পারে পরিস্থিতি। মে মাহৰ পৰা চলিত বৰ্ষৰ মে মাহৰ পৰা 40-48 ডিগ্ৰী চেলচিয়াছ পৰ্যন্ত তাপমাত্ৰা বৃদ্ধি পোৱাৰ আশংকা ব্যক্ত কৰা হৈছে। আর ছাত্র ছাত্রীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখি ত্রিপুরাত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 3 দিনের শিক্ষানুষ্ঠান সব বন্ধ করে দিয়া হয়েছে ত্রিপুরাত। আর চুবুরিয়া দেশ বাংলাদেশ আরক্ষী সহ 9 জনক লোকে মৃত্যুবরণ করেছে গরমের বাবেই, আর অত্যাধিক গরমে যে এবারও দেশবাসীক দহিব তার আশঙ্কা ব্যক্ত করেছে কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রই। আর ভয়ঙ্কর রূপত বৃদ্ধি পাইছে তাপমাত্রা, আমি ইতিমধ্যে উল্লেখ করেছো ভয়ঙ্কর রূপত তাপমাত্রা বৃদ্ধি পোৱার খবর এই মুহূর্তে আহি পড়েছে। পূর্বর বর্ষতকৈ চলিত বর্ষত বৃদ্ধি পাব গ্রীষ্ম প্রবাহ, আর গ্রীষ্ম প্রবাহর হার পূর্বতকৈ বর্তমান চলিত বর্ষত বৃদ্ধি পোৱাৰ ইতিমধ্যে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। আমি মুহূর্তে দৃশ্যাংশ দেখাইছো, এখন বিশেষ নোটিফিকেশন আছে আমি নোটিফিকেশন দেখার চেষ্টা করি।
চল্লিশৰ পৰা আঠচল্লিশ ডিগ্ৰী চেলচিয়াছ পৰ্যন্ত বৃদ্ধি পোৱাৰ আশংকা ব্যক্ত কৰা হৈছে। গৰম আৰু কেইবাখনো ৰাজ্যলৈ ইতিমধ্যে সতৰ্কবাণী জাৰি কৰিছে কেন্দ্ৰীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। আগন্তুক চাৰিদিনত কৰ্ণাটক, উৰিষ্যা, উত্তৰ প্ৰদেশ, বিহাৰ, ইউ পি, বিহাৰত অধিক ভয়াৱহ হ'ব পৰিস্থিতি। ঝাৰখণ্ড, মহাৰাষ্ট্ৰ, কলকাতা, দিল্লী, মুম্বাইত হিট ৱেভৰ প্ৰভাৱ পৰিব।